উত্তরপ্রদেশে লোকসভা আসনের সংখ্যা 80। উত্তরপ্রদেশে সাধারণত দেখা যায় যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা ভারতের জাতীয় রাজনীতিতে এবং সরকার গঠন করার ক্ষেত্রে বড়সড় একটা দাবিদার হয়ে ওঠে। এবং এই যে হিন্দি হার্টল্যান্ড বলতে আমরা যে জায়গাটা বুঝি, গোবলয় বা কাউবেল্টের যে রাজ্যগুলি রয়েছে তাদেরকে সাধারণত দেখা যায় যে স্পেসিফিক একটা রাজনৈতিক দলের দিকেই সবাই ঝুঁকে রয়েছে। যেমন বর্তমানে দেখুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, রাজস্থান, এর মধ্যে শুধুমাত্র রাজস্থানকে বাদ দিলে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু ক্ষমতায় রয়েছে আমাদের কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপি। এবং রাজস্থানেও এই একই ব্যাপার হতো যদি সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো কংগ্রেস থেকে বেরিয়ে যেতেন। যাই হোক, এবার বিধানসভা আসনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে উত্তরপ্রদেশে বিধানসভা আসনের সংখ্যা হলো 403, আবারও ভারতের মধ্যে সবথেকে বেশি। এই কথাগুলো কেন বলছি আপনারা বলতেই পারেন যে এসব নাম্বার কোপটিয়ে বোঝাতে এটা কি চাইছো। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো আসন এখানে রয়েছে, সব থেকে বেশি সংখ্যক আসন রয়েছে, এবং সেই কারণেই এই রাজ্যটাকে সব দিক থেকে সামলে রাখা প্রায় অসম্ভব। মানে উত্তরপ্রদেশের ভোট ব্যাঙ্ক পলিটিক্সটা এমনভাবেই কাজ করে যে সেখানে ক্ষমতায় আসতে গেলে আপনাকে বাঘের সঙ্গেও বন্ধুত্ব করতে হবে, হরিণের সঙ্গেও বন্ধুত্ব করতে হবে, আবার ঘাসের সঙ্গেও বন্ধুত্ব করতে হবে। বোঝা গেল? একটু সহজ করে বলি, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখনই ইলেকশনের কথা হয় তখনই কথায় কথায় দুটো ভোট ব্যাঙ্কের কথা উঠে আসে, হিন্দু ভোট ব্যাঙ্ক এবং মুসলিম ভোট ব্যাঙ্ক। কেউ এদিকে ছোটে, কেউ ওদিকে ছোটে। কিন্তু বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই দুটোই ভোট ব্যাঙ্ক রয়েছে তা কিন্তু নয়, আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, আরও অনেকগুলো ভোট ব্যাঙ্ক রয়েছে যেগুলোর কথা সাধারণত ওঠে না। যেমন মতুয়া ভোট ব্যাঙ্ক, যেমন তফসিলি সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক, যেমন বিহারি ভোট ব্যাঙ্ক, রিফিউজি ভোট ব্যাঙ্ক ইত্যাদি। এবারে কোনো একটা রাজনৈতিক দলকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয় তাহলে যে কোনো একটা ভোট ব্যাঙ্ককে কনসলিডেট করে কিন্তু তারা আসতে পারে না। মিনিমাম এই গ্রুপগুলোর মধ্যে তিনটে থেকে চারটেকে তাদেরকে কনসলিডেট করতে হয়। এইবারে আসুন উত্তরপ্রদেশের কথায়। উত্তরপ্রদেশেও এরকম অনেকগুলো ভোট ব্যাঙ্ক রয়েছে। যেমন ধরুন প্রথমেই আসছে ফরওয়ার্ড কাস্ট ভোট ব্যাঙ্ক। এবার এর মধ্যেও অনেকগুলো ভাব রয়েছে, যেমন হচ্ছে এখানে রয়েছে ব্রাহ্মণ, রাজপুত, বৈশ্য, ভূমিহর এবং ত্যাগী। এবার এই ফরওয়ার্ড কাস্ট ভোট ব্যাঙ্কটা কিন্তু সংখ্যার দিক থেকে কম উত্তরপ্রদেশে। এদের সংখ্যার দিক থেকে শক্তিটা কম হলেও যেটা দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক স্তরে এরাই ওপরে রয়েছে এবং এরাই বিষয়টাকে ধরে রেখেছে। এরপর আসছে ওবিসি ভোট ব্যাঙ্ক, যার মধ্যে পড়ছে যাদব, লোধি, কুর্মী এই সমস্ত সম্প্রদায়ের মানুষজন। তারপরে আসছে দলিত সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক। এবার এই দলিতও কিন্তু সবাই সমান নয়, দলিত সম্প্রদায়ের মধ্যেও আবার উঁচু নিচু রয়েছে। এবং সবশেষে আসছে মুসলিম ভোট ব্যাঙ্ক। তাহলে এই যে চারটে গ্রুপের ভোট ব্যাঙ্কের কথা বলা হলো, উত্তরপ্রদেশে যদি কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে হয় তাহলে এই চারটের মধ্যে অন্তত দুটোকে কনসলিডেট করতে হবে এবং বাকিগুলো থেকে ছুটকো ছাটকা এদিক ওদিক থেকে টেনে নিতে হবে। যেমন ধরুন আপনি একটি রাজনৈতিক দল যে ক্ষমতায় আসতে চায়, আপনার হাতে ফরওয়ার্ড কাস্ট ভোট ব্যাঙ্ক রয়েছে, আপনার হাতে ওবিসি ভোট ব্যাঙ্ক রয়েছে, এবার আপনি মুসলিম ভোট ব্যাঙ্ক থেকে কিছুটা টেনে নিলেন। কিংবা ধরুন আপনার হাতে দলিত সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক রয়েছে, আপনার হাতে ওবিসি ভোট ব্যাঙ্ক রয়েছে, আপনি ব্রাহ্মণ বা ভূমিহর থেকে কিছুটা টানতে সক্ষম হলেন কিংবা মুসলিম থেকে কিছুটা টানতে সক্ষম হলেন। এইভাবে একটা রাজনৈতিক দলকে কিন্তু এখানে ক্ষমতায় আসতে হয়। এবং যেহেতু এতগুলো আসন রয়েছে এবং ভারতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশ এতটা গুরুত্বপূর্ণ, তাই যে কোনো রাজনৈতিক দল কিন্তু এখানে ক্ষমতায় আসার জন্য দাঁতে দাঁত চেপে পড়ে থাকে। মোদ্দা কথাটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতি থেকে আপনি জাত এবং ধর্মকে কোনোভাবেই সরাতে পারবেন না, জাত এবং ধর্মের রাজনীতিকে আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন না। যেমন ধরুন মায়াবতী একটা সময় উত্তরপ্রদেশে কখনো দলিত সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক, কখনো ওবিসি ভোট ব্যাঙ্ক, কখনো ব্রাহ্মণ ভোট ব্যাঙ্ক নিয়ে লড়াই করেছেন। মুলায়ম সিং যাদব এবং তার ছেলে অখিলেশ যাদব ওবিসির একটা পার্ট এবং মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে লড়াই করেছেন। এবং বর্তমানে যোগী আদিত্যনাথ আপার কাস্ট বা ফরওয়ার্ড কাস্ট এবং ওবিসিকে নিয়ে বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী হয়ে উত্তরপ্রদেশে রয়েছেন। এবার এই যোগী আদিত্যনাথের কিন্তু সন্ন্যাস নেওয়ার আগে নামটা ছিল অজয় মোহন বিশ্ত। এবার আমাদের পশ্চিমবঙ্গে সন্ন্যাস নেওয়ার আগে কে কী ছিলেন সেটা আমরা খুব একটা মনে রাখি না, এটা ম্যাটার করে না আমাদের বাংলায়। কিন্তু উত্তরপ্রদেশে এটা ম্যাটার করে, উত্তরপ্রদেশের মানুষ মনে রাখেন। এইটাই হচ্ছে ভোট ব্যাঙ্ক পলিটিক্স। আপনাকে দেখতে হবে যে একটা ভোট ব্যাঙ্ক কোন সময় কোন নিরিখে ভোট ব্যাঙ্কের আপনি দাঁড়িয়ে রয়েছেন। এবার তারপরে হচ্ছে কার ক্ষমতার দ্বারা কোন রাজনৈতিক দল শাসক হচ্ছে উত্তরপ্রদেশে, মানে কোন ভোট ব্যাঙ্কের ক্ষমতার দ্বারা চালিত হয়ে একটি রাজনৈতিক দল উত্তরপ্রদেশে শাসক হচ্ছে, এইটা আপনাকে দেখতে হবে। এবার এখন যেরকম দেখুন যোগী আদিত্যনাথের নানান রকম কথা সামনে উঠে আসছে, যে কথাগুলো দেখলে একজন নারী বা নারী ছেড়ে দিন যে কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কুরুচিকর লাগবে, সেই কথাগুলো সামনে আসছে।
কিন্তু উত্তরপ্রদেশে এইটা কিন্তু নতুন বিষয় নয়। যোগী আদিত্যনাথের আগেও যারা সেখানে শাসক থেকেছেন তারাও যে খুব আলাদা রকম কোনো কথা বলেছেন, আলাদা কোনো তীর মেরেছেন তা কিন্তু নয়। উত্তরপ্রদেশে এটাই হয়ে এসেছে, এটাই কালচার। 2014 সালে মুলায়ম সিং যাদব বলেছিলেন, রেপ কে লিয়ে ফাঁসি দেনা ঠিক নেহি হ্যায়, লড়কো সে গলতি হো জাতি হ্যায়, হাম আগর সত্তা মে আয়ে তো হাম কানুন মে বদলাব লায়েঙ্গে। এই হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের চেন অফ কমান্ড এটা নয় যে দেখা হোক যে কি অন্যায় হয়েছে, কে ভিকটিম এবং শাস্তি দেওয়া হবে, না। প্রথমেই এখানে দেখা হয় যার সঙ্গে হয়েছে সে কোন ধর্মের, যদি হিন্দু হয় তাহলে কোন জাতির, জাত যদি জানা যায় তাহলে সে নারী না পুরুষ, এতগুলো জিনিস দেখার পর তারপর কাজ হয়। এবারে তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এর কি কোনো রকম বদল হবে না? মানে উত্তরপ্রদেশে আমরা আপার কাস্টের মানুষ ছাড়াও অন্যান্য কাস্টের মানুষকেও মুখ্যমন্ত্রী হতে দেখেছি, ক্ষমতায় আসতে দেখেছি, তাহলে সেই সময় নিশ্চয়ই সেই রাজ্যে যে সমস্ত লোয়ার কাস্টের মানুষজন ছিলেন তাদের কিছুটা হলেও সুরাহা হয়েছে, কিছুটা সুবিধে হয়েছে, তাদের কপাল ফিরেছে? না, তারা কিছুটা সুবিধা পেয়েছেন নম্বরের নিরিখে, কিন্তু সুবিধা পেলেও কোন জাতির তারা সেটা প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে কিন্তু কেউ ছেড়ে দেয়নি। যেমন একটা উদাহরণ দিই, ফুলন দেবীর কথা আমরা সবাই জানি, আমরা প্রচুর শুনেছি, বেশিরভাগই আমরা শুনেছি কারণ শেখর কাপুর ফুলন দেবীকে নিয়ে একটা খুব সুন্দর সিনেমা বানিয়েছিলেন এবং সেখানে বেশ ভালো অভিনেতা অভিনেত্রীরা অ্যাক্টিং করেছিলেন। কিন্তু এই সিনেমায় ফুলন দেবীর জীবনের কিন্তু অর্ধেকটা দেখানো হয়েছে। সিনেমাতে দেখানো হচ্ছে যে ফুলন দেবী দলিত সম্প্রদায়ের একটি মেয়ে, তার উপরে উঁচু জাতের ঠাকুরেরা শারীরিক নিগ্রহ করে, তাকে বিবস্ত্র করে ঘোরানো হয় এবং তারপর একদিন অত্যাচারের সমস্ত বাঁধ ভেঙে যাওয়ার পরে ফুলন দেবী, এই দলিত মেয়েটি, মালহা জাতির মেয়েটি, সে বন্দুক তুলে নেয় উঁচু জাতের ঠাকুরদের বিরুদ্ধে। শি বিকামস দ্য ব্যান্ডিট কুইন অফ চম্বল এবং শেষমেশ সে পুলিশের কাছে সারেন্ডার করে। এই হলো সিনেমার শেষ। কিন্তু বাস্তবে এর পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে জেল থেকে কিন্তু ফুলন দেবীকে বার করে নিয়ে আসা হয় এবং তারপরে তিনি রাজনৈতিক মহলে একটা হট টপিক হয়ে যান। কোন রাজনৈতিক দল তাকে নিজের দলে টানতে পারবে সেই নিয়ে নানান রকম কথাবার্তা, নেগোসিয়েশন এসব শুরু হয়। বিভিন্ন রকম কথাবার্তা চলতে চলতে যে দলটি তাকে নিজের দিকে টানতে পারে সেটি হলো সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদবের পার্টি। এরপর ফুলন দেবী এমপি হন, মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার সদস্য হন। এবার ফুলন দেবী মারা যান কী করে? মেম্বার অফ পার্লামেন্ট থাকাকালীন দিল্লিতে অশোকা রোডে তাকে গুলি করে হত্যা করে একটি লোক। একজন মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার সদস্য, আমাদের রাজধানীর রাস্তায় দিল্লির সব থেকে ভিআইপি এরিয়াতে গুলি খেয়ে খুন হন। এবং তারপরে যে লোকটি তাকে খুন করেছিল তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে আমি ফুলন দেবীকে খুন করেছি কারণ বেহেমাইতে উঁচু জাতের ঠাকুরদের বিরুদ্ধে ফুলন দেবী একদিন বন্দুক তুলে নিয়েছিলেন, তার বদলা আমি আজকে নিলাম। এবার বিষয়টা তাহলে বুঝতে পারছেন, প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন? উত্তরপ্রদেশে আপনি যদি নিচু জাতের মানুষ হন, আপনার সঙ্গে যদি কোনো রকম অন্যায় হয় তাহলে আপনি কোনো সাহায্য পাবেন না, আপনাকে নিজেকেই নিজের হয়ে দাঁড়াতে হবে এবং তারপর আপনি নিজের প্রচেষ্টায় যদি এই জাত ধর্ম এই সমস্ত ব্যারিয়ারগুলো টপকে একটা জায়গায় পৌঁছাতে পারেন, তারপরেও বন্দুকের গুলি একদিন না একদিন আপনাকে খুঁজে নেবেই কারণ আপনি নিচু জাতের। উত্তরপ্রদেশে এইটাই হয়ে এসেছে। কিন্তু তাহলে উপায়টা কী? উপায়টা কী তাহলে? দেখুন, রাজনৈতিকরা যতই এদিক ওদিক করুক না কেন, যখন তারা ল অ্যান্ড অর্ডারকে টাট্টু ঘোড়া বানিয়ে ফেলে না, সব থেকে বেশি প্রবলেমটা তখন হয়। আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বানতলা কেসে এবং বর্তমান মুখ্যমন্ত্রীর পার্ক স্ট্রিট কেসে প্রচুর অসংলগ্ন উক্তি রয়েছে, নানান রকম বাজে কথা রয়েছে, কিন্তু তারপরেও আমাদের রাজ্যে ল অ্যান্ড অর্ডারকে এতটাও হাতের পুতুল বানিয়ে ফেলা হয়নি যতটা উত্তরপ্রদেশে করা হয়েছে। এবং উত্তরপ্রদেশে এতটা একটা সেন্সিটিভ কেস, সেখানে একের পর এক কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে যাওয়া হয়েছে। যেমন রাতের অন্ধকারে একটি মেয়ের মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো তার পরিবারের কাছ থেকে অনুমতি না নিয়ে, তারপরে ডিএম এর তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে, তারপরে মিডিয়াকে সেখানে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, অপোজিশন পার্টিকে সেখানে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এইটা কিন্তু, এগুলো আগুনে ঘি ঢালার মতো একটা ব্যাপার। ওই কথায় বলে নিজের কবরের গর্ত নিজে খোঁড়া, এটা হচ্ছে সেই রকম, এবং এটা হচ্ছে খুঁড়েই যাচ্ছি আমি থামছি না। কিন্তু তাহলে এই পুরো বিষয়টার কি একটা লং টার্ম এফেক্ট পড়বে সেখানে? দেখুন, লং টার্ম এফেক্ট তখনই পড়ে যখন পরিস্থিতি বদল হয় কিংবা মানসিকতার বদল হয়।
উত্তরপ্রদেশের মতো একটা জায়গা যেখানে রাজনীতির মধ্যে জাত এবং ধর্ম এতটাই ওতপ্রোতভাবে মিশে গেছে যে এটাকে আলাদা করা মুশকিল, সেখানে একটা লং টার্ম এফেক্ট পড়বে এই আশা করাটা কিন্তু বেশ কঠিন। এখন বিষয়টা হচ্ছে, ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে রাজনীতি যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই হয় এই কথাটা কিন্তু আমরা বলছি না। পশ্চিমবঙ্গেও বলা হয় যে ধর্মের ভিত্তিতে তোষণ করা হয়। ভারতবর্ষে খুব কমই জায়গা আছে যেখানে হয়তো বলা যেতে পারে যে ধর্মের ভিত্তিতে তোষণ বা রাজনীতি হয় না, কিন্তু উত্তরপ্রদেশের মতো এত তীব্রভাবে হয়তো হয় না। এবার এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, অনেকেই হয়তো বলবেন যে এই ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে তোষণ রাজনীতি এগুলো বিজেপি তৈরি করেছে। না, এইটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, বিজেপি শুধু খেলাটা বদলে দিয়েছে। আগে যেটা হতো সেটা হচ্ছে মাইনরিটিকে তোষণ করা হতো, মাইনরিটির কাছে গিয়ে বলা হতো তোমরা আমাকে ভোট দাও তাহলে তোমরা এই এই সুবিধা পাবে, তোমাদেরকে এই এই সুবিধা দেওয়া হবে। এখন বিজেপি যেটা করছে সেটা হচ্ছে মেজরিটির কাছে, আপার কাস্ট, যারা পাওয়ারফুল তাদের কাছেই গিয়ে বলছে যে তোমাদেরকেই আমরা সুবিধা দেব, দেখো এতদিন ধরে মাইনরিটিকে সব সুবিধা দেওয়া হয়েছে, তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে, তোমরা কি চুপ করে থাকবে, তোমরা এই নিয়ে কিচ্ছু বলবে না। বিজেপি কিন্তু খেলাটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, একই খেলা শুধু এদিক ওদিক হয়ে গেছে। তাহলে এই ঘটনাটার কনক্লুশন কী হবে, এইভাবেই চলতে থাকবে পুরো বিষয়টা? দেখুন, এখানে তিনটে লজিক্যাল কনক্লুশন হতে পারে। এক নম্বর হচ্ছে, আমাদের দেশে যতক্ষণ না কোনো জিনিস নিয়ে প্রচণ্ড আওয়াজ ওঠে, সেটাকে প্রচণ্ড পলিটিসাইজ করা হয়, ততক্ষণ সেটার কোনো সুরাহা হয় না। এই ঘটনাটা নিয়ে আওয়াজ উঠছে, ডিএম থ্রেড দিচ্ছে, পুলিশ থ্রেড দিচ্ছে, কিন্তু সেখানে মানুষ আওয়াজ তুলছে, অপোজিশন পৌঁছানোর চেষ্টা করছে, মিডিয়া পৌঁছানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যদি সব আওয়াজ থেমে যায় তাহলে কিন্তু এই ঘটনারও কোনো সুরাহা হবে না। তাহলে কিন্তু এই ঘটনাটাও কুলদীপ সেঙ্গারের ঘটনার মতো হয়ে যাবে, যেখানে ধর্ষিতার পরিবারকে তিলে তিলে মরতে হবে, এক এক করে দেখা যাবে গোটা পরিবারটাই আর নেই। দ্বিতীয় লজিক্যাল কনক্লুশন যেটা হতে পারে সেটা হচ্ছে, কোনো একটি রাজনৈতিক দল, এক্ষেত্রে কংগ্রেস, এই পরিবারটিকে রিলোকেট করতে পারে, অন্তত যতক্ষণ না পর্যন্ত কেসটা এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে রিলোকেট করতে পারে। কিন্তু উত্তরপ্রদেশের সরকার এটা করতে দেবে এমন আশা করাটা মূর্খামি, কারণ শুধুমাত্র এই পরিবারের কাছে পৌঁছাতে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কী অবস্থা হয়েছে সেটা আমরা সবাই চোখের সামনে দেখেছি, শুধুমাত্র এই পরিবারের কাছে পৌঁছাতে গিয়ে মিডিয়ার কী অবস্থা হয়েছে সেটাও আমরা সবাই চোখের সামনে দেখেছি। আর তিন নম্বর যে কনক্লুশনটা হতে পারে, যেটা আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে আমরা একটা নতুন কিছু দেখব, এমন একটা কিছু ধামাকা দেখব যে আমাদের সবার মাথা ঘুরে যাবে, আমরা সবাই ছিটকে যাব, নিউজ অ্যাঙ্কাররা সবাই ছটফট করবে, এবং দি এন্ড। যাই হোক, যাওয়ার আগে একটা কথা বলি, অনেকেই হয়তো আজকের পর্ব দেখার পর বলবেন, দিদি এত নেগেটিভ কেন, এত নেগেটিভ কথা বলেন আপনি, কখনো তো পজিটিভ কিছু বলতে পারেন, আজকে পজিটিভ দিয়ে শেষ করতে পারতেন। বিষয়টা হচ্ছে, আর যে যেখানেই পজিটিভ কিছু দেখতে পাক না কেন, এইখানে আমরা দূর দূরান্ত পর্যন্ত কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, শুধু নেগেটিভিটিই আছে। পজিটিভ যদি কিছু খুঁজে পাওয়া যায় তখন না হয় দেখা যাবে। পরের দিন আবার আলোচনা হবে অন্য একটি বিষয় নিয়ে। আপনারা সবাই এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।